বর্তমান বক্তব্য আছে বেনাপুর প্রতিনিধি হিসাবে।
আজকে বাংলাদেশ বুলেটিনের ষষ্ঠ বর্ষ সে উপলক্ষে আজকে বেনাপোল রেস্টুরেন্টে আমি আমন্ত্রণ করেছি যে বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমার দাওয়াতে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভার সম্মানিত মেয়র মামা আমার একজন এবং আমার খুবই কাছের একজন ভাই আমি শুধু যে আপনারা আমার দাওয়াতে আমাকে সম্মানিত করেছেন আমি চেষ্টা করতে দৃষ্টি সংবাদের মাধ্যমে আপনাদের মন জয় করে বেনাপোলে সঠিক এবং সুন্দর সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিস্থাপন করার জন্য সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার শেষ করছি আসসালামু ধন্যবাদ বাংলাদেশ বুলেটিনের কথা বলার জন্য বাংলাদেশ বুলেটিনের ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ভাই এত বড় একটা বন্ধু এবং বাংলাদেশের তৃতীয়ভুক্ত অঞ্চল বেনাপোল তার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে এবং বিগত দিনে অনেক ঠান্ডা এবং তার সুদক্ষ প্রশাসনিক দক্ষতার মধ্য দিয়ে এই এলাকাটাকে ছাত্র চলেছেন আমাদের প্রিয় সকলের প্রিয় ভাই কামনাচর ভৈয়ার সহ সকল পর্যায়ের সাংবাদিক ভাইয়ের আসসালাম আপনারা আমাদেরকে আমাকে বলেছেন এর জন্য আপনাদের প্রতি আমাকে আপনার প্রতি করতে ধন্যবাদ আসলে সাংবাদিক কিন্তু একটা জিহাদি পেশা সাংবাদিক কিন্তু শুধু নাম লিখালে হবে কারণ একজন সাংবাদিক তার লিখনে সেই লিখনেতে একজন ব্যক্তি একজন পরিবার একটি সমাজ ইভেন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং একজন সাংবাদিক আর বিশেষ করে সেবা করে সাপোজ আমি ধরে নিলাম শোনা যাচ্ছে একজন ব্যক্তি এই সুরাকার আমার সাথে চলছে ধরে নিলাম বলে শোনা সুরাচার সাথে আমি সাসপেক্ট করছি কিন্তু কনফার্ম না তাহলে সাংবাদিকের কাজ হবে আমি আমি আমার দৃষ্টিভঙ্গি তার কাছে শোনা যে ভাই আপনার কাছে আমি শোনা যাচ্ছিল আমাদের আমাদের সাংবাদিকতা করি আমাদের কাছে একটা মেসেজ আছে আসলে এই ব্যাপারে আসলে আপনি কথাবার্তা তখন প্রথম ওই ব্যক্তির কাছে তখন জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি কিন্তু তখনই কিন্তু ঘাটে যাবে সে যদি ওই অপকর্মের সাথে জড়িত থাকে তাহলে কিন্তু বলবে ভাই আমার বিষয়ে আপনি একটু হেল্প করে অথবা আপনি দেখেন আমি নেক্সট করব না ইত্যাদি আর ওই ব্যক্তি যদি এই কাজের সাথে জড়িত না থাকে তার রিয়াকশনটা বলবে আমার কথা হলো সমাজকে কিন্তু আমাদের কাজ কিন্তু এই যে সভ্যতা মানুষ সৃষ্টি সেরা দিন আমাদের কাজ কিন্তু কোনো সভ্যতাকে ধ্বংস করা আমাদের কাজ হলো সুন্দর পরিবেশ কোথায় আমাদের কাউন্সিলিং এর প্রয়োজন আছে আমাদের লিখুনি দিয়ে আমরা সুন্দর সমাজ গড়ব একটা মানুষ আমরা আমাদের মেধা দিয়ে আমাদের লিখুনি দিয়ে একটা মানুষকে আমরা পরিবর্তন আনতে পারি সেই মানুষের পরিবর্তনের মধ্যে দিয়ে একটি পরিবার একটি সমাজ এবং সুন্দর রাষ্ট্র নির্মাণ করা তা আমাদের সীমান্ত এলাকা এখানে মাদকে সরাসরি অনেক ভালো ভালো মানুষ আছে এ জায়গায় আমি আমার প্রভুর এখানে দায়িত্ব সঠিক সে কোন পার্সোনাল ইন্টারেস্টে ঠিক আছে এটা করা পর আমি কাম কাম আমি সমসাময়িক সময় একবার কথা বলি সেটা আপনি না এটা এক কথা বলি একটা উদাহরণ সেটা হলো আমার এক বন্ধু তুমি সহযোগী অধ্যাপক ইউনিভার্সিটি এখানে তো কলেজের কোন সহযোগী অধ্যাপক উনি বাংলাদেশে আসলে আমাদের বন্ধুদের একটা সংগঠন বেনাপোল ওল্ড ফ্রেন্ড এক্সটেনশন সেই সেই বন্ধুদের সংগঠনের আমি অনেক সমর্থন বড় ভাই আর উপদেষ্টা
নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে স্বাক্ষর করেছে গবেষণা সংস্থা। আর ওনারা আসল একটা ঘরে তাকে বিদায় দেওয়া হবে খাওয়া দাওয়া অনুষ্ঠান। কি লিখা হলো যে এখানে জামাত ভিত্তিক একটা নাশকতা একটা পরিকল্পনা করা হবে। তাহলে প্রশাসনের কাছে যদি এই ধরনের মেসেজ যায় তাহলে প্রশাসন কি করতে পারে? এই দরকার প্রশাসন কথা নিয়ে মেসেজ দেওয়ার সাথে প্রশাসন নিরাপদ স্বাভাবিক প্রশাসন কদের জন্য দেখেছে আসলে এটা আপনাদের যদি কোন অপূর্ণতা থেকে থাকে আগামীতে আপনাদের অকুণ্ঠ সমর্থন এর মধ্যে দিয়ে আপনারা জানেন আগস্ট মাস আরো অনেক প্রোগ্রাম গেছে। এখন এই আমি আর সময় পেলাম এর মধ্যে আমি কি করলাম না করলাম এটা আমার আপনার আমার পরিকল্পনা পৌর পরিষদের কি পরিকল্পনা এবং আপনারা কেমন পৌরসভা আশা করেন সেইভাবে আমরা একটা দিন ব্যাপী একটা আমরা অনুষ্ঠান করবো এবং সেই আলোকে বেড়া পৌরসভা হসপিটাল হবে এবং প্রয়োজন আমি ঢাকা থেকে ইন্দার থেকে বিশেষজ্ঞ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা হয়েছে। এই ব্যবস্থাটা আমি আপনারা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন। আর একটা বিষয় হলো ছুপেও পানি কাজ শুরু হয়ে গেছে এবং জাতীয় নির্বাচনের পরে সব স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে বেড়াপুরে অভূতপূর্ব উন্নয়ন হয়। ঠিক আছে, আপনাদের একটা গৌরবের জায়গা তৈরি হয়। আমার কথা হলো কিছু করার মধ্যে কিছু সৃষ্টির মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি আছে। একে ওকে বিপদে ফেলার নেগেটিভ অ্যাটিটিউড দিয়ে কিন্তু আপনাদের নিজে যেমন বড় হওয়ার হবে না সমাজ মানতে এগোবে। সুতরাং আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। আর আপনারা জানেন সবাই মিলে কিছু কাজ করা যায় তাহলে একটা আলাদা পরম শান্তিও কাজ করে এবং সমাজ কিন্তু আলোকিত হয়। তা আমরা সবাই পরস্পর পরস্পরের মতামতের ভিত্তিতে সবাই একসাথে চলবো বেড়াফেলে বলবো এবং আজকে ওসি সাহেব লোক ভালো সাংবাদিক ভালো ওসি সাহেব ভালো মতো ছিল পরে কিন্তু ওসি সাহেব যাওয়ার ঘরে যখন বলে যে না বেড়াফেলে সাংবাদিকরা ভালো বেড়াফেলে লোক ভালো এইটা কিন্তু সবচেয়ে বড় প্রাপ্ত। এই বেড়াফেলে দুই লক্ষ লোক বসবাস এক লক্ষ ভোটার এক লক্ষ কাগজে কলমে আসে দশ হাজার ধরে ঘর দেখতে আর ভোট ভোট তো ওদের সাথে কিন্তু আমরা রাজনীতি করছি ওসি সাহেব আছে একজন আপনারা সাংবাদিক আছেন পঞ্চাশ জন একশো সুতরাং এইগুলো নিয়েই কিন্তু একটা এলাকার একটা সমাজের ভালো মন্দ কিন্তু অনেকটা ভিসে আসে। সুতরাং সাথে অনুরোধ করবো আমার আমি পৌরসভার মেয়রের দায়িত্ব যতক্ষণ আছে আমার এবং আপনার সাংবাদিকদের যতদূর সময় পাশে থাকা আমি থাকবো আর আপনারা প্রযুক্তি পাশে রাখতে পারবো।
পজিটিভ আচরণ করতে গিয়ে যদি তার সাথে আচরণ করা লাগে তো করা লাগবে কিন্তু এই যে পার্সোনাল অ্যাটাকে এবং নেগেটিভ অ্যাটিটিউডকে ছেড়ে দিয়ে পোষণ এসকে আমাদের মধ্যে এর ভিতরে কিন্তু বড় শান্ত কথা আমার কথা না আমরা সবাই মিলে মিশে কাজ করব সবাই প্রশাসনকে সহায়তা করব এবং ভালো কিছু করার মধ্য দিয়ে কিন্তু একটা আলাদা বড় শান্তি তো যা কামিয়া বক্তব্য বলার পর شاشة